হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে সন্ধেবেলার জলখাবারের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো সুজির হালুয়া। এখন এই সময়ে পাকা আম কিন্তু আমরা সহজেই হাতের কাছে পাচ্ছি, আর এই আম দিয়েই আমরা এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারি, আর এটা বানাতে একদমই কম সময় লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা তৈরি করে ফেলি। আমাদের এই ম্যাঙ্গো সুজির হালুয়াটা বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কাপ সুজি, এক কাপ ম্যাঙ্গো পাল্প, আমের পাল্পটাকে আমি বার করে নিয়েছি, আর রয়েছে এখানে হাফ কাপ চিনি। এখানে নিয়েছি আমি 10 থেকে 12টা কাজু বাদাম, আর এখানে 15 থেকে 16টা মতো কিশমিশ রয়েছে, 4টে এলাচ রয়েছে, এলাচটাকে গুঁড়ো করে নেব, আর এর সাথে লাগবে আমাদের 2 টেবিল চামচ মতো ঘি। এখন আমি গ্যাস অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গলে গেছে, এখন এর মধ্যে প্রথমেই আমি কিশমিশ আর কাজুটাকে ভেজে নেব। কিশমিশ আর কাজুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটাকে আমি খুব হালকা বাদামি করে ভেজে নেব। সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিচ্ছি। এখন এটাকে একটু নাড়তে হবে। এটাকে আমি কন্টিনিউ নাড়ছি, আর এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবে। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মিশে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমের পাল্প। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমটাকে দিয়ে এটাকে 2 মিনিট মতো এইভাবে একটু নাড়তে হবে। এটা প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু এলাচ আর ঘি। এটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ম্যাঙ্গো সুজির হালুয়ার এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।